হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা এই ভিডিওটি থেকে একটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা শুরু করব, যেটি হলো চলতড়িৎ বা ইংরেজিতে যেটিকে বলা হয় কারেন্ট ইলেকট্রিসিটি। এই অধ্যায়ের উপর এই ভিডিওটি হবে আমাদের লেকচার অন, এবং এখানে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে আধান বা চার্জ কাকে বলে, সেগুলো কিভাবে পাওয়া যায় বা তার উৎসগুলো কি। তো এটা পড়ার আগে বা শুরু করার আগে আমরা চলো একটু জেনে নিই যে এটা কেন পড়ব। কারণ সবসময় মাথায় রাখবে যে কোনো কিছু পড়ার আগে আমাদের আগে জানা উচিত যে আমরা কেন পড়ব, কারণ তাতে কি হয় অন্তত মোটিভেশনটা পাওয়া যায় যে কেন পড়ব। তো তোমরা এখন যে যেখানে আছো, যদি আশপাশে তাকাও বা দৈনন্দিন জীবনে তোমরা বাড়িতে কি দেখতে পাও, বাল্ব, টিউবলাইট, ফ্যান, টিভি, এসি, এগুলো দেখতে পাও। তো এগুলো সমস্ত কিছু কিসে চলে? আসলে বিদ্যুতে চলে বা কারেন্টে চলে। এছাড়া যে এখন ট্রেনগুলো চলে, সেগুলো কারেন্টে চলে। ট্রেনগুলো একটা সময় ছিল যে কয়লাতে চলতো, কিন্তু এখন তার কয়লাতে খুব কমই ট্রেন চলে আর কি, এখন বেশিরভাগ ট্রেন বিদ্যুতে চলে। এছাড়া যে বড় বড় কলকারখানাগুলো চলছে, তাতে যে বড় বড় মেশিনপত্র চলছে, সেগুলো সব বিদ্যুতে চলে। তো অ্যাকচুয়ালি ভাবতে গেলে বিদ্যুৎটা আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয়, বিদ্যুৎ ছাড়া আজকের জীবনে কিন্তু আমরা চলতে পারবো না। তুমি হয়তো এখন এই ভিডিওটি হয় কম্পিউটারে দেখছো আর না হলে মোবাইলে দেখছো। তো কম্পিউটার চালানোর জন্য বিদ্যুৎ দরকার, মোবাইলটা চার্জ করার জন্য বিদ্যুৎ দরকার, তোমার মোবাইলের যে ব্যাটারি সে অ্যাকচুয়ালি কারেন্ট তৈরি করছে, সে ধীরে ধীরে কারেন্ট তৈরি করছে। ব্যাটারিটা কি? একটা কারেন্টের স্টোরেজ, সেটাকে সংরক্ষণ করে রাখে এবং প্রয়োজনের সময় ধীরে ধীরে সেটাকে সাপ্লাই করে। এছাড়াও হাজারো উদাহরণ আছে বিদ্যুতের। সেই জন্য এই কারেন্ট বা ইলেকট্রিসিটি সম্পর্কে পড়লে বা জানলে আমাদের যে জিনিসটা হয় যে বাড়িতে ছোটোখাটো কিছু প্রবলেম হলে প্রথমত তোমার আন্ডারস্ট্যান্ডিং থাকবে, তুমি সেগুলো সম্পর্কে বুঝতে পারবে, আর ছোটোখাটো সমস্যা তুমি নিজেও সমাধান করতে পারবে। যেমন আমার বাড়িতে কোনো কিছু বিদ্যুতের প্রবলেম হলে আমি নিজেই দেখে নিই, সবসময় ইলেকট্রিশিয়ানকে ডাকাটা খুব একটা জরুরি পড়ে না। তো সেই জন্য এগুলো সম্পর্কে আমাদের জেনে রাখাটা খুব দরকার। চলো আমরা এরপরে যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করব, যেখানে তোমরা এখন যে যেখানে আছো, চারিদিকে যদি তাকাও বিভিন্ন পদার্থ দেখতে পাবে, যেটাকে পদার্থকে ইংরেজিতে কি বলা হয়, যেগুলো ম্যাটেরিয়াল বলা হয়, সাবস্ট্যান্স বলা হয়। তুমি এখন আপাতত আশপাশে যদি তাকাও কি পদার্থ দেখতে পাবে, হয়তো তুমি বই দেখতে পাবে, জামা কাপড় দেখতে পাবে, ইটের দেওয়াল দেখতে পাবে বা মাটির দেওয়াল দেখতে পাবে, অ্যালুমিনিয়ামের পাত্র দেখতে পাবে, প্লাস্টিকের কোনো কিছু দেখতে পাবে, এরকম বিভিন্ন কিছু দেখতে পাবে। তো এগুলো সবই পদার্থ। তো এখন এই পদার্থগুলোকে যদি ভাঙা যায় তাহলে কি পাবে, তুমি এইরকম কিছু স্ট্রাকচার পাবে, এবং এই স্ট্রাকচারগুলোকে বলা হয় অণু বা মলিকিউলস। আসলে বিভিন্ন পদার্থ এরকম ছোট ছোট অণু নিয়ে তৈরি। এই যে স্ট্রাকচারটি দেখতে পাচ্ছ, এর মধ্যে প্রত্যেকটা সার্কেল বা প্রত্যেকটা ডিস্ক সেটা হলো একটা একটা অণুকে রিপ্রেজেন্ট করছে। তো এই অণুকে ইংরেজিতে বলা হয় মলিকিউলস। তো প্রত্যেকটি পদার্থ মলিকিউলস বা অণু নিয়ে তৈরি হয়। তোমরা যারা ক্লাস নাইনে ডালটনের পরমাণুবাদ পড়েছো, তাদের হয়তো মনে রাখ থাকতে পারে, যে কোনো পদার্থকে যদি ভাঙতে শুরু করা হয় এবং ভেঙে ছোট করতে করতে খুব ক্ষুদ্রতম যে অংশটি পাওয়া যাবে সেটা হবে অণু, যেটার মধ্যে এই পদার্থটির সমস্ত গুণ বর্তমান থাকে। তো এটা গেল অণু। এবার অণুকে যদি আবার ভাঙা যায় তাহলে কি পাওয়া যায়? একটা অণুর মধ্যে যে জিনিসটা থাকে সেটা হলো পরমাণু, বা যেটাকে ইংরেজিতে বলা হয় অ্যাটম। এখানে একটি পরমাণু বা অ্যাটম দেখতে কেমন হয়? দেখতে মোটামুটি এই রকমটা হয়, যেমনটা তুমি এখানে দেখতে পাচ্ছ। যদিও সেটা এক্স্যাক্টলি এইরকম হয় না, তবে মোটামুটি এই রকম হয়, সেটা কনসেপ্ট দেওয়ার জন্য ঠিক আছে। তো একটি পরমাণুকে যদি দেখা যায় তাহলে বেশ কয়েকটা জিনিস দেখতে পাবে। যেমন কেন্দ্রের দিকে দেখো, কয়েকটি কণা সংঘবদ্ধভাবে আছে, আর তার বাইরে গোল গোল বৃত্ত পথ আছে। এখানে আমি দুটো এঁকেছি। এই বৃত্ত পথগুলোকে আসলে বলা হয় একটা পরমাণুর কক্ষপথ। এরকম আমি এখানে দুটো কক্ষপথ দেখিয়েছি, দুটোই থাকে এমন কোনো কথা নয়, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, এরকম বড় বড় অনেকগুলো থাকতে পারে। এই ডায়াগ্রামটি যাতে কমপ্লেক্স না হয়ে যায় সেই জন্য আমি এখানে দুটো দেখিয়েছি। আর তারপরে এই কক্ষপথগুলোতে দেখো কতগুলো কণা আছে, এগুলোর মাঝে আমি মাইনাস সাইনটা দিয়েছি, এগুলোকে বলা হয় ইলেকট্রন। আর এই মাইনাস সাইনটা দেওয়ার কারণ কি? কারণ এদের আধান হয় মাইনাস বা নেগেটিভ বা ঋণাত্মক। তো এটি আসলে থাকে না, আমি দিয়েছি তোমাদের বোঝার জন্য। এটি সম্পর্কে আরও ইন ডিটেল আমরা একটু পরেই পড়ব।
তো এটি বোঝার জন্য চলো আমরা এটাকে ভেঙে দেখি। এখান থেকে এই কক্ষপথটিকে আমরা তুলে এখানে নিয়ে আসি এবং এখানে আনার পরে দেখো এই কক্ষপথটিতে যে দাগটি দেখতে পাচ্ছ, মানে বৃত্তপথটি দেখতে পাচ্ছ, এখানে তোমরা মনে রাখবে যে কোন পরমাণুর চারপাশে কিন্তু এরকম গোল গোল বৃত্তপথ থাকে না, সেটা কি তুমি দেখতে পাবে না, সেটা একটা কাল্পনিক বৃত্তপথ থাকে এবং যে বৃত্তপথ দিয়ে এই ইলেকট্রনগুলো আবর্তন করে বা ঘোরে। ইলেকট্রনগুলোর কাজ কি? না তো একটা পরমাণুর এই যে মাঝের অংশটি দেখতে পাচ্ছ একে বলা হয় নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের চারপাশে বৃত্তপথে ঘোরা। ইলেকট্রনের আর বিশেষ কোনো কাজ নেই, এরা ঘুরতেই থাকে সারা জীবন, এরা নন স্টপ ভাবে ঘুরতে থাকে, কিন্তু এরকম কোনো গোল গোল দাগ থাকে না, সেটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য দিয়েছি, ঠিক আছে? তো এগুলো কক্ষপথে কি থাকে? না তো ইলেকট্রন থাকে, এটিকে বলা হয় ইলেকট্রন, আর ইলেকট্রনের একটি আধান থাকে। তোমরা হয়তো জানবে ইলেকট্রন নেগেটিভ হয় বা ঋণাত্মক হয়, তাহলে এর একটি আধান থাকবে বা চার্জ থাকবে, সেটা কত? তো এখানে দেখো -1.6 × 10⁻¹⁹ কুলম। এটাকে কিভাবে পড়তে হয় দেখে নাও, -1.6 × 10⁻¹⁹ কুলম। কুলম কেন? কুলম হলো আধানের একক। কোথায় থেকে এলো? না তো বিজ্ঞানী কুলম্বের নাম থেকে, তার সম্মানার্থে এটাকে কুলম লেখা হয়, আর সাংকেতিকভাবে বড় হাতের সি লেখা হয়, সি, এখানে যেমনটি তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এখানে আগে মাইনাস, কারণ ইলেকট্রন নেগেটিভ হয়। এই বিষয়টি আরো পরিষ্কার হবে, চলো আর একটু সামনে গিয়ে আলোচনা করি। আমরা এবার কেন্দ্রের নিউক্লিয়াসটিকে যদি আমরা এখানে উঠিয়ে নিয়ে আসি এবং বড় করে দেখি, তাহলে আমরা যেটা দেখতে পাব সেটা হলো এর মধ্যে দুই রকমের কণা থাকে, একটা ধনাত্মক কণা আর একটা যার কোনো আধান থাকে না। আর একে এদের সবাইকে একসঙ্গে সঙ্গবদ্ধভাবে নিউক্লিয়াস বলা হয়। তাহলে দেখো একটি পরমাণুকে ভাঙলে কি কি পেলে? কেন্দ্রে পেলে নিউক্লিয়াস, আর বাইরে পেলে কক্ষপথ, আর কক্ষপথে পেলে ইলেকট্রন, তাই তো? তাহলে অ্যাকচুয়ালি একটি পরমাণু নিউক্লিয়াস আর ইলেকট্রন নিয়ে তৈরি। নিউক্লিয়াস গুলো কেন্দ্রে থাকে আর ইলেকট্রন গুলো বাইরে বাইরে ঘুরতে থাকে। তো ইলেকট্রনের আধান নেগেটিভ হলো আর এখানে নিউক্লিয়াসটা আমরা দেখছি। চলো এবার নিউক্লিয়াসকে আমরা ভেঙে দেখব। এখান থেকে এই যে হলুদ অংশটি দেখছো সেটিকে যদি দেখি, তো সেটিকে বলা হয় নিউট্রন। নিউট্রন কেন? কারণ তার কোনো আধান থাকে না। এর আধান কত হবে? এর আধান হবে 0 কুলম, মানে আসলে কিছুই নেই, না পজিটিভ না নেগেটিভ, এ নিউট্রাল। এইবার আমরা যদি একটা পজিটিভকে নিয়ে দেখি, তাহলে এখানে কি দেখব, এর নাম হলো প্রোটন, আর প্রোটনের কিন্তু চার্জ আছে। প্রোটনের মাঝে দেখো আমি প্লাস লিখেছি আর ইলেকট্রনের মাঝে মাইনাস লিখেছি। এখানে তোমরা মনে রাখবে প্রোটনের মাঝেও কোনো প্লাস লেখা থাকে না, ইলেকট্রনের মাঝেও কোনো মাইনাস লেখা থাকে না, এরা সিম্পল একটা কণা, কিন্তু এটা এদের প্রপার্টি। আমি কেবলমাত্র বোঝানোর জন্য ইলেকট্রনের মাঝে মাইনাস দিয়েছি, কারণ ইলেকট্রন নেগেটিভ হয় বা ঋণাত্মক হয়, আর প্রোটনের মাঝে পজিটিভটা আমি লিখেছি কারণ প্রোটন পজিটিভ হয় বা ধনাত্মক হয়, কিন্তু এরকম কিছু লেখা থাকে না। তো এখানে প্রোটনের আধানটি দেখো কত হয়, 1.6 × 10⁻¹⁹ কুলম। আমরা ইলেকট্রনে কত পেয়েছিলাম, 1.6 × 10⁻¹⁹ কুলম, প্রোটনেও আমরা একই পেলাম। তাহলে পার্থক্যটা কি থাকলো? পার্থক্যটা দেখো সামনের যে সাইন বা চিহ্নে, ইলেকট্রনের যে আধান তার আগে মাইনাস লেখা আছে, প্রোটনের যে আধান তার আগে প্লাস লেখা আছে। অ্যাকচুয়ালি এদের দুজনের যে আধান বা আকর্ষণ বিকর্ষণ করার ক্ষমতা বলতে পারো আধান দিয়ে, সেটা সমান, কিন্তু এরা উল্টোভাবে কাজ করে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। তাহলে দেখো এখানে যে আমি পুরো ডায়াগ্রামটি আঁকলাম, যে একটি পদার্থ থেকে অণু, অণু থেকে পরমাণু, পরমাণু থেকে তুমি ইলেকট্রন পেলে, তার থেকে নিউক্লিয়াস পেলে, নিউক্লিয়াসকে ভাঙলে তুমি নিউট্রন পেলে আর প্রোটন পেলে, তো আলটিমেটলি আমরা ইলেকট্রন প্রোটন আর নিউট্রন এই তিনটে কণা পেলাম। এই তিনটে কণার সমন্বয়ে সমস্ত কিছু তৈরি হয়েছে। তো ওয়ার্ল্ডে যত কিছু বস্তু আছে, যে কোনো পদার্থ আছে, তুমি যদি সবাইকে ভেঙে দাও, তাহলে কেবলমাত্র ইলেকট্রন প্রোটন আর নিউট্রন এই তিনটে কণাই থাকবে, আর কিছু থাকবে না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা তোমাদের ফান্ডামেন্টালি বুঝে রাখা দরকার। এটা নেচার, এটা প্রকৃতি। তুমি যত কিছু যা দেখো, গাছপালা, জামা কাপড়, বিভিন্ন প্রাণী, বড় বড় বিল্ডিং, রাস্তাঘাট, যা কিছু দেখো সবাইকে ভাঙতে শুরু করো। আলটিমেটলি এরা সবাই তিনটে বিল্ডিং ব্লকস নিয়ে তৈরি, সেটা হলো ইলেকট্রন প্রোটন আর নিউট্রন। এই ইলেকট্রন প্রোটন আর নিউট্রন ছাড়া তুমি কিন্তু আর কিচ্ছু পাবে না এদেরকে ভেঙে দিলে।
যদিও এখানে জেনে রাখবে যে ইলেকট্রন প্রোটন নিউট্রন কেউ ভাঙা যায়, তার মধ্যে অন্য কিছু কণা থাকে সেটা আলাদা কথা, কিন্তু আলটিমেটলি ইলেকট্রন প্রোটন নিউট্রন এদেরকে নিয়ে সবাই তৈরি। তো এখানে যে আমি ডায়াগ্রামটা এঁকেছি, এই ডায়াগ্রামটা তোমরা যদি চাও আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিব বা ইমেলে পাঠিয়ে দিব, এটি তোমরা ভুলবে না। এই যে স্ট্রাকচারটা সবসময় মাথায় গেঁথে রাখবে কি থেকে কি তৈরি হয়, এটা খুব ইম্পর্টেন্ট, সারা জীবন তোমাদের কাজে লাগবে। আমরা ইলেকট্রন প্রোটন আর নিউট্রন তো পেয়ে গেলাম, এবার আমরা যে বিষয়টি দেখব সেটা হলো ইলেকট্রন প্রোটন আর নিউট্রন এদের মধ্যে ইন্টারাকশন, মানে পরস্পর কিভাবে একজন আর একজনের কাছে আসলে রিয়্যাক্ট করে আমরা সেটা দেখব। তার জন্য আমরা এখানে তিনটে ইলেকট্রন প্রোটন আর নিউট্রন নিলাম। তো ইলেকট্রনকে দেখো আমি মাইনাস কিউ দিয়ে লিখেছি, মাইনাস কিউ কেন, কারণ এত বড় সংখ্যা বারবার যদি লিখি অনেক জায়গা নেবে। তো কিউ সমান 1.6 × 10⁻¹⁹ কুলম, মনে রাখবে। তো এটা মাইনাস কিউ দিয়ে লিখলাম, আর প্রোটনকে আমি প্লাস কিউ দিয়ে লিখলাম। প্লাস আর মাইনাস বোঝাচ্ছে এরা বিপরীত ধর্ম বিশিষ্ট। আর এখানে যে নিউট্রনটি নিয়েছি তাকে শূন্য লিখেছি, তার মানে এর কোনো আধান নেই। তো ইলেকট্রন প্রোটন আর নিউট্রন, নিউট্রনের প্রপার্টি তো নিউট্রাল, এ কাউকে না আকর্ষণ করে না কাউকে বিকর্ষণ করে, কিন্তু ইলেকট্রন আর প্রোটনের যে প্রপার্টি সেগুলো একটু গুরুত্ব দিয়ে পড়ার মতো এবং মনে রাখতে হবে। তো এটা পড়ার আগে আমি তোমাদেরকে যে বিষয়টা নিয়ে বলতে চাই, তোমরা যে বই পড়ো না কেন দেখবে যে প্রত্যেকটি বইয়ে যে এই কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারটি শুরু করার সময় এটা খুব কমন উদাহরণ দেয়। যে বিশেষ করে তুমি যদি মাথার চুলে চিরুনি করো তাহলে কি হয়, চিরুনিতে চুলগুলো লেগে যায়। আবার মাথার চুলে অনেকবার চিরুনিটা ঘষে ঘষে যদি তুমি ছোট ছোট কাগজের টুকরোর কাছে চিরুনিটিকে নিয়ে যাও তাহলে চিরুনিটি কাগজের টুকরোকে আকর্ষণ করে বা কাগজের টুকরোগুলো চিরুনিতে লেগে যায়। এটা একটা উদাহরণ দেওয়া থাকে। আর একটি উদাহরণ দেওয়া থাকে যেটা হলো একটি কাচের দণ্ডকে যদি রেশমের কাপড় দিয়ে ঘষো তাহলে কি হয়, না তো কাচের দণ্ডটি আর রেশমের দণ্ডটি পরস্পর বিপরীত আধান যুক্ত হয়ে যায়, একটি পজিটিভ হয়ে যায় আর একটি নেগেটিভ হয়ে যায়। তো এখানে কি ঘটনাটা ঘটে, এই ঘটনাটা কেন হয়, কারণ মনে রাখবে একটি পদার্থকে যদি আর একটি পদার্থ দিয়ে ঘষো তাহলে তাদের মধ্যে ইলেকট্রনের আদান প্রদান হয়। নিউক্লিয়াস, প্রোটন কিন্তু আদান প্রদান হতে পারে না, মনে রাখবে প্রোটন সবসময় নিউক্লিয়াসের মধ্যে থাকে, সে পজিটিভ আধান বিশিষ্ট, কিন্তু প্রোটন বাইরে যেতে পারে না, ইলেকট্রন যায়। কারণ ইলেকট্রন বাইরের কক্ষপথে থাকে, সে কখনো কখনো কক্ষপথ থেকে বেরিয়ে যেতে পারে বিশেষ কন্ডিশনে। তো এখান থেকে আলোচনাতে বাড়ার আগে আরেকটি বিষয় নিয়ে যেটা আলোচনা করব সেটা হলো যখন একটি কাচের দণ্ডকে রেশমের কাপড় দিয়ে ঘষা হয় তখন কি হয়, না তো কাচের দণ্ডটি পজিটিভ আধান বিশিষ্ট হয়ে যায় আর রেশমের যে কাপড় সেটা নেগেটিভ আধান বিশিষ্ট হয়ে যায়। সেটা কেন হয়, কারণ মনে রাখবে যে যখন নর্মাল টাইম তখন কি হয়, একটা যে কোনো পদার্থে যত সংখ্যক পজিটিভ আধান থাকে তার সমান সংখ্যক নেগেটিভ আধান বা ইলেকট্রনটা থাকে। যখন তুমি কাচের দণ্ডকে রেশমের কাপড় দিয়ে ঘষছ তখন কি হয় যে কাচের দণ্ড থেকে কিছু ইলেকট্রন, মনে করো যে কাচের দণ্ডে 100 ইলেকট্রন আছে আর 100 প্রোটন আছে, তো কাচের দণ্ড থেকে মনে করো 10টা ইলেকট্রন রেশমে চলে গেল। তো রেশমের কাপড়ে চলে গেলে কি হবে, তো কাচের এখানে কাচের দণ্ডে যেটা পড়ে থাকলো সেটা এখন 90টি ইলেকট্রন পড়ে থাকলো, তার মানে এখানে ইলেকট্রনের সংখ্যাটা কমে গেল আর প্রোটনের সংখ্যাটা বেড়ে গেল। তাহলে এটা কি হবে, যেহেতু প্রোটন বেশি তাই পজিটিভ হয়ে যাবে। আর রেশমের ক্ষেত্রে ঘটনাটা কি ঘটলো, এখানে মনে করো 50টি ইলেকট্রন ছিল আর 50টি প্রোটন ছিল। তো আমরা এখানে কি দেখলাম যে ইলেকট্রনের যে আধান আর প্রোটনের যে আধান তারা সমান সমান, তাহলে এরা দুজন দুজনের সঙ্গে শূন্য ছিল, কিন্তু যখন এখান থেকে 10টি ইলেকট্রন চলে এলো তখন এখানে 10+ হয়ে গেল, তাহলে এখানে টোটাল কত হলো 60টি ইলেকট্রন হয়ে গেল, তার মানে 60টি ইলেকট্রন এখানে 10টি ইলেকট্রন বেশি হয়ে গেল। তো স্বাভাবিকভাবে এখানে যেহেতু ইলেকট্রন বেশি হয়ে গেল তাহলে রেশমটি হবে নেগেটিভ আধান বিশিষ্ট হয়ে যাবে। তো রেশমটি নেগেটিভ আধান বিশিষ্ট হয়ে গেল, তো পজিটিভ একটি যখন পজিটিভ হয়ে গেল আর একটি যখন নেগেটিভ হয়ে গেল তখন কি হবে, তাদের মধ্যে আকর্ষণ বল কাজ করবে। তো এই ঘটনাটাই কাচ আর রেশমের ক্ষেত্রে ঘটে, তো এটা তোমরা মনে রাখবে। তো চলো এরপরে আমরা এবার দেখি যে ইলেকট্রন আর প্রোটন এদের প্রপার্টিগুলো কি,
মানে এরা যখন একজন আরেকজনের কাছে আসে তখন তারা একজন আরেকজনের সঙ্গে কিভাবে ইন্টারাক্ট করে, কিভাবে ব্যবহার করে, তো এটি বোঝার জন্য আমরা তিন রকম ভাবে দেখব। একটি পজিটিভের পাশে একটি পজিটিভকে নিয়ে আসবো এবং দেখব যে একটি পজিটিভের পাশে যখন আরেকটি পজিটিভকে নিয়ে আসা হয় কিভাবে সে আচরণ করছে। একই রকমভাবে একটি নেগেটিভের পাশে একটি নেগেটিভকে নিয়ে এসে দেখব আর নেগেটিভ পজিটিভকে একসঙ্গে এনে দেখব। দেখো এখানে আমি একটা পজিটিভ আধানের পাশে একটি পজিটিভ আধানকে রেখেছি। তোমার কি মনে হয় এদেরকে এইভাবে রাখলে কি থাকবে? নর্মালি থাকবে না। এদেরকে কোনোভাবে ধরো আটকে রেখেছি, মনে করো দুই দিকে দুটো হাত দিয়ে আমি ধরে রেখেছি। এইবার যদি আমি এদেরকে ছেড়ে দিই কি ঘটনা ঘটবে? মনে করো আমি ছেড়ে দিলাম, তাহলে দেখো কি হয়, এরা দুজন দুজনকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিল। কারণ একটি পজিটিভ আরেকটি পজিটিভের কাছে থাকা কখনোই পছন্দ করে না নিজে থেকে। তাকে যদি তুমি জোর করে রাখো সেটা আলাদা কথা, কিন্তু নিজে থেকে সে কখনোই থাকবে না। তারা দূরে সরে গিয়ে এখানে এসে দাঁড়িয়ে গেল, কিন্তু এরকম দাঁড়িয়ে যায় না, তারা এ আরও এইদিকে যেতে থাকবে আর এ আরও এইদিকে যেতে থাকবে। এ যেহেতু স্ক্রিনের বাইরে চলে যাবে সেই জন্য আমি সেটা দেখাইনি, কিন্তু তোমরা সেটা বুঝে রাখবে। একে যতক্ষণ না কেউ ধাক্কা মেরে আবার থামাবে বা বাধা দেবে ততক্ষণ এ দূরে সরে যেতেই থাকবে। আর একই রকমভাবে যদি আমরা একটা নেগেটিভের পাশে আরেকটি নেগেটিভকে নিয়ে আসি তাহলে কি হবে? একেও এরাও কিন্তু এভাবে থাকবে না, তারা পরস্পর থেকে দূরে সরে যাবে। তো এখানে যে ঘটনাটি ঘটল, একটি পজিটিভ আর একটা পজিটিভকে বিকর্ষণ করে আর একটি নেগেটিভ আর একটি নেগেটিভকে বিকর্ষণ করে। তো একই রকম আধান বা সম আধান যদি হয় তাদের মধ্যে যে ফোর্সটি কাজ করে সেটা বিকর্ষণ বল কাজ করে। কেন? কারণ তারা একটা একজন আর একজনের উপর বল প্রয়োগ করে। কিরকম বল? না তো এও একে ধাক্কা মারছে, এও একে ধাক্কা মারছে, দুজন দুজনকে ধাক্কা মারে, বিকর্ষণ বল কাজ করে। আর একটি ইলেকট্রনের ক্ষেত্রেও বিকর্ষণ বল কাজ করে যখন একটি ইলেকট্রনের কাছে একটি ইলেকট্রন আসে, তো যেটিকে রিপিল বলা হয় ইংরেজি, কারণ একজন আরেকজনকে রিপিল করছে। তো এটা তো গেল বিকর্ষণ বল। আর এইবার মনে করো যে আমরা একটি ইলেকট্রন আর প্রোটনকে নিলাম, একটি ইলেকট্রনকে এখানে নিলাম, একটি প্রোটনকে এখানে নিলাম। তো এদেরকে যদি আমরা ছেড়ে দিই তাহলে কি ঘটনা ঘটবে? এদের মধ্যে যে আকর্ষণ বিকর্ষণ বলটা হয় সেটা কিরকম হয়? না তো এরা দুজন দুজনকে আকর্ষণ করে, মানে টানে, কাছাকাছি টানে। এরা চায় যে দুজন এক জায়গায় থাকবে, কিন্তু মনে করো আমি এখান থেকে দুজনকে দুই দিক থেকে ধরে রেখেছি, যেতে দিচ্ছি না, আমি যেই মাত্র ছেড়ে দিব কি ঘটনা ঘটবে? তারা কাছাকাছি এসে পাশাপাশি চিপকে যাবে। ঠিক আছে, এটা হলো আকর্ষণ বল। তো বৈজ্ঞানিক কুলম্বের সূত্রে আমরা দেখতে পাবো যে এই আকর্ষণ বলটি কখন কোন ক্ষেত্রে কতটা প্রযুক্ত হয়, মানে একটি আধান আর একটি আধানের উপর কতটা আকর্ষণ বল প্রয়োগ করে, সেটা কুলম্বের সূত্র পড়ব। যদিও আমরা সেটা পরের ভিডিওতে আলোচনা করব, এখানে নয়। তো এই আলোচনাটি থেকে তোমরা খুব ভালো করে মনে রাখবে যে এই যে পুরো ডায়াগ্রামটি আমি যেমন বললাম, তোমরা চাইলে এই পিকচারটি আমি পাঠিয়ে দেবো, তোমরা প্রিন্ট করে পড়ার টেবিলের সামনে দেওয়ালে লাগিয়ে রাখতে পারো, মোবাইলের স্ক্রিনে ওয়ালপেপার বানাতে পারো, যাতে এটা কয়েকদিন দেখলে তোমার মাথায় আটকে যাবে, গেঁথে যাবে যে একটি পদার্থ থেকে অণু, পরমাণু, নিউক্লিয়াস, ইলেকট্রন, প্রোটন কিভাবে তৈরি হয়। আর একই রকম আধান মানে পজিটিভের সাথে পজিটিভ বিকর্ষণ বল কাজ করে, নেগেটিভের সাথে নেগেটিভ বিকর্ষণ বল কাজ করে, কিন্তু নেগেটিভের সাথে পজিটিভ আকর্ষণ বল কাজ করে। তো এইগুলো মনে রাখবে, এটা খুব ফান্ডামেন্টাল জিনিস, সারা জীবন কাজে লাগবে, এটা কখনোই ভুলবে না।